প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আজ ব্যবস্থাপনার তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আবারও সাপ্লাই চেনের ক্লাস নিয়ে এসেছি সু চলো শুরু করা যাক ক্লাস আমি জেসমিন আক্তার লেকচারার ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট ওমরগনি এমইএস কলেজ চট্টগ্রাম আজকের এপিসোড ইলেভেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আজকের আলোচ্য বিষয় সরবরাহ শিকলের উদ্দেশ্য এবং সরবরাহ শিকলের প্রক্রিয়া দর্শন বা দৃষ্টিভঙ্গি সরবরাহ শিকলের উদ্দেশ্য সাপ্লাই চেইনের প্রধান এবং মূল উদ্দেশ্য হচ্ছে ভ্যালু ক্রেতা ভ্যালু ম্যাক্সিমাইজেশন করা হ্যাঁ এখন আসলে একটি প্রতিষ্ঠানের মানে সাপ্লাই চেইনটা হচ্ছে একটা প্রতিষ্ঠানের জন্য লাইফ ব্লাড যে যেখানে মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতা ক্রেতাভেলু বাড়ানো এখন ক্রেতা ভেলু বাড়াতে হলে ক্রেতা ভেলু বলতে আসলে বুঝি যে ক্রেতা তার পণ্যের জন্য যে মূল্যটা দিতে চায় এবং সেই মূল্যের পার্থক্যটাই হচ্ছে ভ্যালু এই ভ্যালুটাকে কি করতে হবে কেটে ভ্যালু বাড়াতে হবে এবং মূল উদ্দেশ্যই হচ্ছে করা। সরবরাহ শিকল উদ্বৃত্ত সৃষ্টি সাপ্লাই চেইন সারপ্লাস হ্যাঁ জেনারেট করতে হবে সাপ্লাই চেইন সারপ্লাস জেনারেট করতে হবে এটা হচ্ছে ক্রেতা যে মূল্য সাপ্লাই চেইনে যে খরচটা হয় হ্যাঁ মূল প্রক্রিয়ায় প্রসেসে যে ব্যয়টা করা হয় একটি প্রতিষ্ঠানে সেই প্রতিষ্ঠানে ব্যয়ের পরিবর্তে বিপরীতে আমরা ক্রেতার কাছ থেকে যে মূল্যটা পাই এখন ব্যয় যেটা হবে এবং ক্রেতার মূল্য যদি বেশি হয় হ্যাঁ ক্রেতার যদি কাস্টমার বাড়ানো যায় কাস্টমার বাড়লে ক্রেতার মূল্য ক্রেতা বেশি মূল্য পাওয়া যাবে ক্রেতার কাছ থেকে সেটাই হচ্ছে পরিমাণ এখন সরবরাহ শিকলে ব্যবস্থাপনায় যেই ব্যয় খরচ হবে তার থেকে যদি ক্রেতার মূল্য বেশি হয় তা তখনই সারপ্লাস থাকবে এবং এটি সাপ্লাই চেন সারপ্লাস সৃষ্টিটাই হচ্ছে অন্যতম উদ্দেশ্য প্রতিযোগিতামূলক সুবিধা অর্জন দারুইনের একটি মতামত আছে যে সারভাইভাল অব ফিটেস্ট যোগ্যতমরাই টিকে থাকবে হ্যাঁ বাজারে তাকে এমন ভাবে স্থান নির্ণয় করতে হবে যে তাকে অন্যের সাথে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে বেশি ভোক্তা সন্তুষ্টি যার যত বেশি থাকবে সেই প্রতিষ্ঠান তত বেশি বাজার দখল করতে পারবে এবং বাজারে টিকে থাকতে পারবে এবং সার্ভাইভ করতে পারবে এটাই হচ্ছে শিকলের আরেকটি অন্যতম উদ্দেশ্য চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ ভোক্তা চাহিদা বাজারের কি চাহিদা ভোক্তারা কি চায় সে অনুযায়ী খুব দ্রুত সময়ে পণ্য হ্যাঁ সাপ্লাই দিতে হবে এবং দেশে দিতে পারাটাই হচ্ছে সাপ্লাই চেনের সফলতা একটি প্রতিষ্ঠানের সফলতা সুতরাং চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ যত দ্রুত সময় দিতে পারবে তত বেশি তার সফলতা এবং সে বাজারে তত বেশি করতে পারবে অবিরাম সরবরাহ নিশ্চিত কর এটি একটি সাইকেল হ্যাঁ যে যে ওইটা সব সময় সাপ্লাইটা থাকবে প্রোডাক্ট সাপ্লাই করবে আবার ফরমায়েশ আসবে আবার এভাবে চক্রটা চলতে থাকবে এবং অবিরাম চক্র চলতে থাকলে তাকে বোঝা যাবে যে সে বাজার নেতা হয়ে বাজারে দখল করতে পারবে আয় বৃদ্ধি আয় বৃদ্ধি হবে কিভাবে যত বেশি ক্রেতা বাড়ানো যাবে বাজারে তত বেশি আহ সরবরাহ শিকল উদ্বৃত্ত সৃষ্টি হবে এবং আয় প্রতিষ্ঠানের আয় বাড়বে ব্যয় নিয়ন্ত্রণ সরবরাহ চক্রের সময় রাসকরণ ব্যয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানে সরবরাহ চক্র খুব কম সময়ে ফরমায়েশ পেয়ে সরবরাহ চক্রের খুব দ্রুত সমতম সময়ে পণ্যের ডেলিভারি দিতে হবে এবং ক্রেতার কাছে খুব দ্রুত সম সময়ে পণ্য পৌঁছাতে হবে এবং যত বেশি দ্রুত যত দ্রুত সময়ে ক্রেতার কাছে পণ্য যাবে তত ব্যয় নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং বাজারে সে প্রতিষ্ঠিত হবে পরিবহন ব্যয় হ্রাস অনেক বেশি অর্ডার আসলে অনেক বেশি আসলে দেখা যায় যায় যে কি পরিবহন ব্যয়টাও করা একসাথে অনেক পণ্য একই পরিবহনে ডেলিভারি দেওয়া যায় এবং খরচটাও কমানো যায় এই বিষয়টিও মাথায় রাখতে হবে গুদাম ঘরের ব্যয় হ্রাস এবং গুদামঘর ঘর একটি একটি প্রধান বিষয় হ্যাঁ উৎপাদনের পর এবং কাঁচামালও গুদাম ঘরে রাখতে স্টোরেজ করে রাখতে হয় এবং এই ঘরের ব্যাটার হ্রাস হ্রাস করতে হবে এবং সঠিকভাবে ফরমায়েশ আসলে হ্যাঁ যোগ্য ফরমায়েশ শাসলে এবং বেশি ফরমায়েশ আসলে গুদাম ঘরে গুদাম ঘর মানে সুযোগটা ব্যবহার করা যাবে এবং গুদাম ঘর সঠিকভাবে ব্যবহার করা যাবে এবং সেটার কোনো খর ইয়ে হবে না অপ্রয়োজনীয় অংশ থাকবে না এবং প্রতিষ্ঠানের ব্যয়টাও হ্রাস হবে এবং কথা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য ব্যয় হ্রাস করানো হচ্ছে বেশি পরিমাণে ফরমায়েশ আসা বন্টনের পরিধি বাড়ানো দ্রুত বাজারে প্রবেশ যত বেশি ডিস্ট্রিবিউশন হবে ডিস্ট্রিবিউটার যত বাড়বে পরিধি যত বাড়বে তত বোঝা যাবে যে ক্রেতা ফরমায়েস বেশি আসবে এবং বাজারে ক্রেতা দখল করতে বাজার দখল করতে পেরেছে প্রতিষ্ঠান উদ্দেশ্য তারপর নেক্সট সরবরাহ শিকল প্রক্রিয়ার দৃষ্টিভঙ্গি বা প্রসেস বি অফ সাপ্লাই চেন সাপ্লাই চেইন যে প্রসেসের মাধ্যমে হ্যাঁ চলছে চলে যেমন সাইকেল ভিউ চক্রাকার দৃষ্টিভঙ্গি আর এটি হচ্ছে পুশ অ্যান্ড পুল বি ধাক্কা এবং টানা দৃষ্টিভঙ্গি বলা হয় দুইটি বিষয় এর মাধ্যমে এই প্রসেসে সরবরাহ শিকল ব্যবস্থাপনা সাইকেল ভিউ অফ সাপ্লাই চেন সরবরাহ শিকল প্রক্রিয়ার চক্রাকার দৃষ্টিভঙ্গি সাপ্লাই চেনের এই যে পাঁচটি স্টেজ আছে কাস্টমার রিটেলার ডিস্ট্রিবিউটর ম্যানুফ্যাকচারার অ্যান্ড সাপ্লায়ার এই পাঁচটি স্টেজকে চারটি ধাপে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে যেমন কাস্টমার অর্ডার সাইকেল রিপ্লেনিশমেন্ট সাইকেল শূন্যস্থান পূরণ চক্র উৎপাদন চক্র ম্যানুফ্যাকচারিং সাইকেল প্রকিউরমেন্ট সাইকেল সংগ্রহ চক্র হ্যাঁ এই চারটি ভাগকে আবার প্রত্যেকটি ভাগকে আবার ছয়টি সাব স্টেজে বিভক্ত করা হয়েছে যেমন সরবরাহকারী সাপ্লায়ার স্টেজ মার্কেট বাজারজাতকরণ বায়ার স্টেজ ক্রেতা ফরমায়েশ প্রদান সরবরাহকারী ফরমায়েশ প্রদান এবং সাপ্লায়ার স্টেজ সাপ্লাইজ অর্ডার সরবরাহকারী ফরমায়েশ অনুযায়ী পণ্য সরবরাহ এবং বায়ার স্টেজ রিসিভস সাপ্লাইস এবং ক্রেতা পণ্য গ্রহণ করবে এবং বায়ার রিটার্ন রিভার্স ফ্লো টু সাপ্লায়ার্স অফ থার্ড পার্টি এবং ক্রেতা পণ্য গ্রহণ করার পর যদি সেখানে কোনো রকমের সমস্যা থাকে তাহলে সেটা আবার রিটার্ন করবে ফেরত দেবে আর যদি ভালো থাকে বা ইয়ে করে সেটা সে ব্যাভোগ করবে বা অন্য তৃতীয় কোনো পক্ষের কাছে আবার আর সেল করতে পারে বা দিতে পারে বা বিক্রি করতে পারে বা তাকে গিফট করতে পারে সেটা অন্য বিষয় তাহলে এই ছয়টি প্রত্যেকটি প্রসেসকে আবার এই ছয়টি সাপ প্রসেস এবার আসছে পুশ অ্যান্ড পুল ভিউ অফ সাপ্লাই চেন তাহলে পুশ ভিউ এবং পুল ভিউ কে টা বুঝি বলি পুশ ভিউটা হচ্ছে আগে থেকে উৎপাদনকারী এটা আসুক আগে থেকে উৎপাদনকারী বা বন্টনকারী বা সংগ্রহকারী সেটা পণ্যটা তৈরি করে রাখবে বিক্রির উদ্দেশ্যে এবং রিটেইলারের কাছ থেকে কাছে যখন যাবে সেটা ফরমায়েশ রিটেলারের কাছে যাওয়ার আগে রিটেইলার যে ফরমায়ে ক্রেতার কাছ থেকে ফরমায়েশ পেয়ে হ্যাঁ রিটেইলার তাদেরকে যখন জানাবে এই ধাপগুলোকে যখন জানাবে সেটা হবে পুল এখানে কাস্টমার অর্ডার সাইকেলটা হচ্ছে পুল প্রোডাক্ট মানে কাস্টমার আর আগের গুলো হচ্ছে অনিশ্চিত পুশ প্রক্রিয়াটা হচ্ছে অনিশ্চিত আর পুল প্রক্রিয়াটা হচ্ছে নিশ্চিত কাস্টমার পদা পাওয়ার পর যে পণ্যের ডেলিভারি দেওয়া হবে সেটা হবে পুল মানে এখানে এটাকে বলা হচ্ছে টানা দৃষ্টিভঙ্গি বা পুল ভিউ আর পুশ হচ্ছে যেটা যেটার সম্পর্কে বিক্রি নির্ধারিত বিষয় সম্পর্কে বিক্রি কখন কত বিক্রি হবে সেটা সম্পর্কে জানে না ক্রেতা ফরমায়েশ পাওয়ার আগেই যেটা তৈরি করা হয়ে থাকে সেটা হচ্ছে পুশ এবং তৈরি করার পর যেটা বিক্রির উদ্দেশ্যে প্রদান করা হয় সেটা হচ্ছে পুষ্পক্রিয়া প্রক্রিয়া আর পুল হচ্ছে ক্রেতার ফরমায়েশ পাওয়ার পর ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য যেটা ডেলিভারি দেবে রিটেইলার পণ্য দেবে সেটা হচ্ছে পুল প্রোডাক্ট এখানে যদি দেওয়া যায় যে একটি প্রতিষ্ঠান পণ্য একটি পণ্য কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠান ধরা যাক যে সে দু মাস আগে সে র মেটেরিয়ালস সুতা কিনে রেখেছিল হ্যাঁ সুতা কিনে রেখেছিল এবং তার তিন তার আরও তিন মাস পর সে ম্যানুফ্যাকচারিং এ গেছে পণ্য উৎপাদনে গেছে এখন এবং এই যে এই তিনটা ধাপ তার পূরণ হয়েছে মোটামুটি তারপর সেটা এখন তার উৎপাদিত পণ্য বিক্রি হওয়ার উদ্দেশ্যে সেটা সে ডিস্ট্রিবিউটরের কাছে দিবে এবং ডিস্ট্রিবিউটর সেটা রিটেইলারের কাছে দেবে রিটেইলার সেটা কাস্টমারের কাছে পুশ করার চেষ্টা করবে যে কাস্টমারকে এই যে প্রোডাক্টের এই গুনাগুণ আছে আবার দেখা যাচ্ছে যে হ্যাঁ তখন সেটা পুশ প্রক্রিয়া আর পুল প্রক্রিয়া হবে যে কাস্টমার অর্ডার পেয়ে যদি উৎপাদন করা হয় হ্যাঁ উৎপাদন কাস্টমারের অর্ডার পেয়ে সেটা রিটেলারের কাছ থেকে ডিস্ট্রিবিউটারের কাছে আসবে ডিস্ট্রিবিউটারের কাছে ম্যানুফ্যাকচারের কাছে যাবে সেটা হচ্ছে পুল প্রক্রিয়া এই জায়গায় এই বিষয়টি এখানে আসছে যে এখানে কাস্টমার অর্ডার আসছে কাস্টমার অর্ডার ঠিক এই পর্যন্ত আসছে এখানে আগে থেকে কিন্তু উৎপাদনকারী আগে থেকেই কাঁচামাল সংগ্রহ করেছে উৎপাদন গ্রহণ করে উৎপাদন করেছে এবং অনেক ধাপ এগিয়ে রেখেছিল এবং এখানে কাস্টমার অর্ডার পেয়ে যে অর্ডার অনুযায়ী তার যে প্রোডাক্টটা বিক্রি হয়েছে ঠিক ততটুকু পর্যন্ত এখানে একটা বাউন্ডারি আছে এই কাস্টমার অর্ডার সাইকেল এখানে এই তার এই অংশটুকু হচ্ছে পুল প্রক্রিয়া আর এর আগের অংশটুকু হচ্ছে পুশ প্রক্রিয়া তাহলে বুঝা গেছে পুশ অ্যান্ড পুল ভিও অফ সাপ্লাই চেন আজকে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য